ইউটিউব শর্ট ভিডিও দিয়ে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো, আপনি ইউটিউবে ছোট ছোট ভিডিও আপলোড করার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। তবে যখন আপনার শর্ত পূরণ হবে তখনই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। আবেদনের জন্য আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে, ওকে, যদি আপনি আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, আপনি ইউটিউব শর্ট থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমে আপনাকে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তো দেখতে পাবেন এখানে কিন্তু আমি 26000 অলরেডি করে নিয়েছি। তো এরপর আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, ইউটিউবের শর্ট মনিটাইজেশনের জন্য আপনাকে কি করতে হবে, 3 মাসের মধ্যে অর্থাৎ 90 দিনের মধ্যে আপনাকে করতে হবে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ, যেখানে কিনা আমি 13 মিলিয়ন ভিউজ কিন্তু করে ফেলেছি। এবং নিচের দিকে আরো যে 2টি স্টেপ আছে এগুলো আমাদের করতে হবে আর কি, জিমেইলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। দেন এখানে কিন্তু আপনার অ্যাক্টিভ কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন থাকা যাবে না, এটা হচ্ছে আমাদের রুলস। তো রুলস গুলো আমাদের সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে, আপনার যখন ফিল আপ হবে আপনি সেম ভাবে কিন্তু মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন, ওকে। তো দেখতে পারবেন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অর্থাৎ ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তখন এই সাইডে আর্ন মানি বা আর্ন বা মনিটাইজেশন একটা অপশন থাকবে, আপনি এই আর্ন একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনার সুন্দর করে একটা পপ আপ বাটন আসবে যে অ্যাপ্লাই টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আপনি আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রামে কি করতে পারবেন, জয়েন্ট হতে পারবেন। এর জন্য আপনাকে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে, ওকে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনাদের আমি একটু অন্যরকম ভাবে দেখাচ্ছি বিষয়গুলো, আপনি যখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আপনি এই শর্তগুলো কিন্তু দেখতে পারবেন। তো আপনি আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে লাস্ট 28 দিনে আমার কিন্তু 12.8 M অর্থাৎ 12.8 মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে, অর্থাৎ 12 মিলিয়ন, প্রায় 13 মিলিয়নের কাছাকাছি। এবং যদি আপনি এখান থেকে একটু খেয়াল করেন, লাস্ট 90 দিনে আমার এখান থেকে 14 মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ সংখ্যা হয়েছে। তো আসলে আপনি যদি একটি বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আমার 3 মাসও লাগে নাই, অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। কিভাবে ভাইরাল হয়েছে এ বিষয় সম্পর্কে আপনার যদি ভিডিও চান, আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের মাঝে আমি ক্লু দেওয়ার আর কি চেষ্টা করব। দেন এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনি হয়তো সফলতা পেতে পারেন। তো এখন আমরা টোটালি মনিটাইজেশনের জন্য আবেদন করব। তো আবেদন যেহেতু করব, তো আবেদন যেহেতু করব টোটালি সবভাবে আপনাদের প্রুফ সহকারে দেখাবো, প্লাস আপনাদের ডলার ইনকাম করেও কিন্তু দেখাবো। তো আমি এই অপশনটাতে একটা ক্লিক করলাম, অর্থাৎ আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিবেন, 3টি স্টেপ পাবেন, এই 3টি স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখতে পারেন প্রথমে হচ্ছে এখানে স্টার্ট বাটনে ক্লিক করে আপনার ইউটিউব টিমের কাছে আপনাকে এটা সাথে সাথে পাঠিয়ে দিতে হবে, ওকে, আমি ক্লিক করলাম। তাহলে সাথে সাথে দেখতে পারবেন এই রিভিউ এটা কিন্তু অটোমেটিকলি ভাবে সাথে সাথে কিন্তু হয়ে যাবে। এমনি ভাবে যে ইউটিউব চ্যানেলগুলো আপনার মনিটাইজেশন করেন সেম, অন্য কোনো বিষয় নাই। দেন আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার একটা অ্যাডসেন্স দিতে হবে, অবশ্যই আপনাকে একটা অ্যাডসেন্স দিতে হবে। দেন এখান থেকে আমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করবো, স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন, কয়টি অপশন, 3টি অপশন। প্রথম অপশনটি হচ্ছে আপনার যদি কোনো আগে অ্যাডসেন্স থাকে চাইলে আপনি সেটা অ্যাড করতে পারেন। দ্বিতীয় অপশনটা হচ্ছে ধরেন আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আপনি এই যে সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন, ঠিক আছে। আর নিচের দিকে হচ্ছে আই ডোন্ট নো, মানে আমি জানি না। তো আমি যে আইডিতে আর কি আপনার মনিটাইজেশন আবেদন করতেছি, আমি চাচ্ছি যে প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স রাখার জন্য, এতে করে চ্যানেলের সেফটি। হ্যাঁ, তো আমি এই জন্য এখান থেকে কি করব, এই যে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এখানে একটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো, নিচের দিকে নেক্সট পাবেন। নেক্সটে পাওয়ার পর আপনি দেখতে পারবেন এটা হচ্ছে এভাবে আপনার অ্যাডসেন্স আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি নো দিতে পারেন বা ইস দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আমি এখান থেকে নো দিয়ে দিলাম। তারপর আপনি এর দিকে দেখতে পারবেন সিলেক্ট ইওর কান্ট্রি, ঠিক আছে, আপনি আপনার কান্ট্রিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যদি এখানে ক্লিক করি তো তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি আমার কান্ট্রিটা দিয়েছি, অর্থাৎ আমি বাংলাদেশ দিয়েছি। আপনারা অনেকে রয়েছেন ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখেন, দেন অন্য অন্য কান্ট্রিতে থেকেও কিন্তু ভিডিওগুলো দেখেন। তো আপনারা অবশ্যই যখন আপনি শর্ট ভিডিওর জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, ঠিক আছে, তখন আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন, তারপর ক্রিয়েটে একটা ক্লিক করবেন, ওকে। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন একটা ঘর চলে আসছে, ঠিক আছে। এখানে আপনার বিবরণ সম্পর্কে লিখতে হবে, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে ভোটার আইডি কার্ড সম্পর্কে কিন্তু এখান থেকে আপনাকে লিখে দিতে হবে। তবে আপনাদের একটা বিষয় বলতেছি, যদি আপনার আগে থেকে কোনো ধরনের অ্যাডসেন্স থাকে বা আপনি সেম ডিভাইস দিয়ে, মানে আপনার এই সেম ডিভাইসে একটা অ্যাডসেন্স আছে বা এটা দিয়ে আপনি আবেদন করেছেন, অ্যামাউন্ট একটা ডিভাইস দিয়ে আবেদন করার দরকার নাই,
নতুন একটা ডিভাইস নেন সেটা দিয়ে আপনি আবেদন করেন। তবে আরেকটা কথা রয়েছে, একটা বিষয় হচ্ছে যে আপনি একটা ভোটার আইডি কার্ডের আন্ডারে কিন্তু আপনি একটি অ্যাডসেন্স হয়, তো যদি আপনি আগে আপনি নিজের নামে করে থাকেন তাহলে এটা করার দরকার নেই, আপনি ফ্যামিলি মেম্বার বা আপনার ভাই বা বোন যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু করাতে পারেন। তো এই অপশনটাতে প্রথমে নেম দেখতে পাচ্ছেন, এই নেমের জায়গা আপনি যার ভোটার আইডি কার্ড দিয়ে করবেন তার নামটা বসাবেন। অ্যাড্রেস লাইনে এখানে দেখতে পারবেন প্রথমে আপনি আপনার গ্রামের নাম দিবেন, তারপর হচ্ছে আপনি আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের নাম দিবেন, তারপর আপনার থানার নাম দিবেন, তারপর আপনার জেলার নাম দিবেন। ক্লিয়ার? নিচের দিকে আপনি সেম ভাবে আপনি আপনার নাম দিতে পারেন, দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যাতে করে অ্যাডসেন্স এর উপরে আপনার ফোন নাম্বার থাকে আপনাকে কল করে বলতে পারে যে আপনার অ্যাডসেন্স এসেছে আপনি এসে নিয়ে যান, বা এখানে যদি না দেন তাহলে আপনাকে খোঁজাখুঁজি করে আপনাকে আপনার ঠিকানায় মানে এক কথা হচ্ছে আপনাকে খুঁজে অ্যাডসেন্সটা আপনার কাছে পৌঁছে দিবে। তো যেহেতু এখান থেকে ফোন নাম্বার দেওয়ার জন্য তারা আমাকে ফোন দিবে, দেন আমি মনে করি এটা কিন্তু বেটার। এখানে দেখতে পারবেন সিটি, আপনি আপনার সিটিটা দিবেন, যেমন আমার শহর হচ্ছে ফরিদপুর, দেন আমি এখান থেকে কিন্তু ফরিদপুর দিয়ে দিবো। যারা ফরিদপুরের ভাইয়ারা রয়েছেন দেন আপনি এখান থেকে ফরিদপুর লিখে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে রয়েছে হচ্ছে পোস্ট কোড, আপনার এনআইডি কার্ডের পেছনে আপনি দেখতে পারবেন 4 সংখ্যার কোড রয়েছে, সেই 4 সংখ্যার কোডটা আপনি এখান থেকে বসাবেন। তারপর এখান থেকে আপনার বলছে যে ফোন নাম্বার অপশনাল, অবশ্যই আপনি আপনার একটা ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো দিয়ে দেওয়ার পর আপনারা এই সাইডে দেখতে পারবেন সেট আপ নামে একটা অপশন, দেন এখানে দেখা যাচ্ছে না আপনাদের দেখাই এইরকম আপনারা সরি সাবমিট নামে একটা অপশন পাবেন, ঠিক আছে, কি সাবমিট নামে একটা অপশন পাবেন। তো সাবমিটে আপনি যখন একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার মাঝে এরকম একটা পপ আপ শো হবে, তো আপনি যে কাজটা করবেন আপনি এই নিচের দিকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যেতে পারে বা দেখা গেছে আপনাকে হোয়াইট স্টুডিওর এই অপশনটাতে নিয়ে আসতে পারে, তখন আপনি এই নিচের দিকে দেখতে পারবেন যে কন্টিনিউ টু স্টুডিও, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাকে এই অপশনটাতে নিয়ে আসছে, দেখতে পারবেন আমরা মনিটাইজেশন করার সময় 3টি অপশন পেয়েছিলাম। প্রথম অপশনটি হচ্ছে আপনার রিভিউ, সেটা সাথে সাথে ডান হয়ে গেছিল। দ্বিতীয় অপশনটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স, দ্বিতীয় অপশনটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স, তো এই অ্যাডসেন্সটা কিন্তু এখন ইন প্রসেস ইন প্রোগ্রেসে রয়েছে, ঠিক আছে। দেন এটা আপনার 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় নিতে পারে, দেন তারপরে কিন্তু এভাবে ডান হয়ে যাবে। আর যখন ডান হবে, ঠিক আছে, মানে এটা যখন ডান হবে তাহলে এই ইন প্রোগ্রেসটা এই নট স্টার্টেড এখানে কিন্তু আসবে। আর এখান থেকে দেখতে পারবেন যে আপনার যখন আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অন হয়ে যাবে তখন কিন্তু আপনি এই 3টির একটি অপশন কিন্তু দেখতে পারবেন না, আপনি সরাসরি মনিটাইজেশন বা আপনার প্রত্যেকটা ভিডিওর সাইডে কিন্তু ডলার আইকন দেখাবে। ওকে, তো আমরা 24 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের চ্যানেলটাতে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে রেভিনিউ কিন্তু আপনার 0.09 সেন্ট কিন্তু অলরেডি জমা হয়ে গিয়েছে। যদি আমি এখন একটু সাইডের দিকে চলে আসি, হোয়াইট স্টুডিও ড্যাশবোর্ডের উপর দিকে যাওয়ার পর আপনি এইখানে দেখতে পারবেন যে শর্ট ভিডিও থেকে বা আপনার হচ্ছে বড় ভিডিও থেকে ইনকাম করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একটি সেটিং অন করতে হবে। এই সেটিং সম্পর্কে কিন্তু কয়েকদিন আগে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম, তো সেটাও কিন্তু এখান থেকে অন করে রেখেছি। দেখতে পারবেন এখান থেকে ওয়াচ স্পেস অ্যাক্টিভ করা আছে, এখান থেকে শর্ট ফিডস অ্যাডস এটাও কিন্তু করা আছে, এবং যে বিষয়টা আপনাদের বলতেছি যে আপনি এই যে শর্ট ভিডিও, এই শর্ট ভিডিও ইনকাম করতে পারবেন, অর্থাৎ শর্ট ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, কিন্তু এর আগে কিন্তু ইনকাম করতে পারবেন না। তো যেহেতু আমার অলরেডি শর্ট ভিডিও সবকিছু ফ্লপ হয়ে গেছে, আমি আবেদন করে দিয়েছি, আমার চ্যানেলে যে বড় ভিডিওগুলো রয়েছে সেই বড় ভিডিও থেকে কিন্তু এই যে এখানে কিন্তু 0.09 সেন্ট কিন্তু ইনকাম হয়েছে, হ্যাঁ। আর শর্ট ভিডিওর মাধ্যমে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তো এই ছিল মূলত আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করা, আশা রাখি ভিডিওটি অনেক বড় হলেও আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেননা অতি অল্প সময় বা অতি অল্প দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের শর্ট ভিডিওগুলো মনিটাইজেশন পেতে যা, এবং যদি আপনি ইতিমধ্যে শর্ট ভিডিও নিয়ে কাজ করা শুরু করে দেন দেন তাহলে আপনি কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন বা কি কি আপনাকে করতে হবে, দেন A to Z সবকিছু কিন্তু আজকে ভিডিওতে আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, আশা রাখি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।